আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 23 অক্টোবর বুধবার, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্য, আসাম ও মেঘালয় কোন কোন জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ইতিমধ্যে বঙ্গোপসাগরে সংঘটিত হতে যাচ্ছে ঘূর্ণিঝড় ডানা, এটি আগামী 6 ঘন্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে সেভার সাইক্লোনের রূপ নিতে পারে। এমনকি এটি আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে ভারতের ওড়িশা এবং বাংলাদেশের খুলনা বিভাগে যে কোনো স্থান দিয়ে এটি স্থলভাগে আঘাত আনতে পারে। সেই জন্য আজ রাতের মধ্যে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 7 নম্বর মহাবিপদ সংকেত আসতে পারে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 140 থেকে 120 কিলোমিটার বেগের দমকা ও ঝড় হাওয়া। তো এই ঝড় বৃষ্টি কখন শুরু হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং নিম্নচাপটি, গতকালে বলেছিলাম যে এটি গভীর নিম্নচাপ ছিল, এখন কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এরপরে এটি সেভার সাইক্লোনের রূপ নিতে পারে এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের খুলনা বিভাগে যে কোনো স্থান দিয়ে এটি আঘাত আনতে পারে আজ রাত থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে। তো এর প্রভাবে আজ রাতের মধ্যে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, সেই সাথে মুষলধারে বৃষ্টিপাত এবং দমকা বাতাসও বয়ে যেতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল, ঢাকা, তারপর হচ্ছে চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশে ইতিমধ্যে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হয়েছে গতকাল এবং এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেমন লালমোহন, হাতিয়া, চরফেশন, তারপর খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, জয়নগর, বাগেরহাট, মংলা, তারপর হচ্ছে শ্যামনগর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি, তারপর হচ্ছে চট্টগ্রাম, সাতকানিয়া, তারপর হচ্ছে কুতুবদিয়া, মহেশখালী, এখানে হচ্ছে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এবং আজ দুপুর বা রাতের দিকে ঢাকা বিভাগের মাদারীপুর, তারপর হচ্ছে মোকসাদপুর, গোপীনাথপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ডেমরা, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সময় যত যাবে ততই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আজ রাতের মধ্যে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 7 নম্বর বিপদ সংকেত আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় কিন্তু আজ রাতের মধ্যে এটি উপকূলে সন্নিকটে এসে যাবে এবং আগামীকাল সকাল বা দুপুরের নাগাদ এটি ল্যান্ডফল হতে পারে ভারতের উড়িষ্যা বা পুরী উপকূলে এবং পশ্চিমবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এটি এখান থেকে তার অভিমুখ বদল করতে পারে, অর্থাৎ আমরা সতর্ক থাকবে এই ঘূর্ণিঝড় আগামী ঘণ্টাখানিকের মধ্যে এই ঘূর্ণিঝড়টি তার রূপ পরিবর্তন করতে পারে, এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে রাতের মধ্যে খুলনা, বরিশাল, তারপরে রয়েছে যশোর, সাইলকোপা, মেহেরপুর, লোহাগাড়া, এখানে হচ্ছে নড়াইল, তারপর হচ্ছে মাগুরা, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর থেকে রাতের মধ্যে ফরিদপুর, তারপর শিবচর, মোকসাদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কুটিয়াদি, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, বানিস্থলী, গাজীপুর, কালীহাটি, এই টাঙ্গাইল, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া চট্টগ্রাম বিভাগের হাতিয়া, সন্দ্বীপ, তারপর রয়েছে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, তারপর রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের মধ্যে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের খড়গপুর, তারপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে রয়েছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত, সেই সাথে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আজ রাতের মধ্যে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে। তো আজ রাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। তাই এখন থেকে যারা যাদের জমিতে ধান রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন, এবং যারা লবণ চাষী এবং সুটকে কাজ করতেছেন তারা সেগুলো শুকনো স্থানে রেখে দিন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এখনও সময় রয়েছে, আপনারা এইগুলো সরিয়ে ফেলার চেষ্টা করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা কম পড়তে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে ফুলপুর, বাগমারা, এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের দিকে। আর সিলেট বিভাগের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাসিরনগর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়ারা, বালাগঞ্জ, বারলেখা, সিলেক, ছাকরিয়া, জয়ন্তাপুর, সাতক, জগন্নাথপুর, তারপর হচ্ছে সুনামগঞ্জ, ইটনা, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের দিকে। তবে রংপুর বিভাগের সব কটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ। তবে আগামীকাল বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং রাজশাহী বিভাগে রাজশাহী, পাবনা, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে এখানে রয়েছে বেয়ারা, তারপর তারাস, তারপর হচ্ছে লালপুর, পুটিয়া, তা মোহনপুর, চাপাই নবাবগঞ্জ, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে এবং তার গতিপথ কেমন হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি খুবই শক্তি সঞ্চয় করছে, আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, এবং এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আজ রাতের মধ্যেই। এবং সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, এবং এটি ধীর গতিতে এগোচ্ছে এবং সেটি ভারতের ওড়িশা এবং পুরী উপকূলের নিকট দিয়ে স্থলভাগে আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়া বাংলাদেশের আবহাওয়া দপ্তরের যেটা বলতেছে সেটা হলো পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে এটা এখনও বলা যাচ্ছে না, এর অভিমুখ এখনও বদল হওয়ার বা পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ এটি প্রবল শক্তি সঞ্চয় করে সেভার সাইক্লোনের রূপ নিয়েছে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ, এবং এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বইতে পারে আগামীকাল সকাল থেকে। পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর রয়েছে খেপোপাড়া, পটুয়াখালী, হাতিয়া, তারপর সন্দ্বীপ, লালমোহন, এখানে রয়েছে সাতক্ষীরা, তারপর বাগেরহাট, এখানে হচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বয়ে যেতে পারে। এবং এটি আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল নাগাদ এটি ভারতের পুরী বা উড়িষ্যা বা পশ্চিমবঙ্গে যে কোনো উপকূল আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে ECMWF-এর পূর্বাভাস মডেল অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ, এবং এর ফলে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের সব কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বয়ে যেতে পারে। এবং দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে বিকেল বা রাতের মধ্যে এটি স্থলভাগে ল্যান্ড ফলার করার কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এটি ল্যান্ডফল করতে পারে এবং শুক্রবার দুপুরের মধ্যে এটি ল্যান্ডফল হওয়ার পুরোপুরি সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার সেটি আঘাত হেনেছে এবং এর ফলে খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভারী বৃষ্টিপাত চলতে পারে শুক্রবার পর্যন্ত। এরপর 26 তারিখ এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা ধীরে ধীরে কেটে যেতে পারে এবং 27 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে, একই সঙ্গে রোদ, ঝলমল আকাশ দেখা যেতে পারে। তো এই ছিল খবর, এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।